নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প বাছে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব আমাদের প্রিয় লেখক ও সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প, বেনিগির ফুলবাড়ি। মুঙ্গেরের কষ্টহারিণী ঘাটে রোজ সন্ধ্যায় আমার সঙ্গে ললিতবাবুর দেখা হইত। আমি পিসিমার বাড়ি বেড়াইতে গিয়াছিলাম। পশ্চিমের শহরে তাহার পূর্বে কখনো বেড়াইবার অভিজ্ঞতা ছিল না। আমার এক বন্ধু আসিবার সময় বলিয়াছিল, ওখানে জুতার কালি দেওয়ার কোনো দরকার হবে না দেখো। দেখিলাম ব্যাপার তাই বটে। লাল ধুলা মাখিয়া জুতার যে দশা হয়, 15 মিনিট রাস্তা চলিবার পরেই তাহাতে জুতায় কালি দিবার উৎসাহ ক্রমে কমিয়া গেল। শহরের মধ্যে বা বাহিরে যে কোনো জায়গাতেই যান, সর্বত্র ধুলা। ক্রমে বেড়াইবার উৎসাহ কমিয়া আসিল। তখন সন্ধ্যার পরে গঙ্গার ধারেই দেখিলাম বেড়াইবার প্রকৃষ্ট স্থান। এদিক ওদিক বেড়াইয়া কষ্টহারিণীর ঘাটে সিঁড়ির উপর অনেক রাত পর্যন্ত একা বসিয়া থাকিতাম। একদিন পাশে এক প্রৌঢ় বাঙালি ভদ্রলোক আসিয়া বসিলেন। কথায় কথায় আলাপ হইল। জানিলাম তাহার নাম ললিত মোহন ঘোষাল, বাড়ি হুগলি জেলায়, ভবঘুরে লোক। আগে ছিলেন বর্ধমান টাউনে। ম্যালেরিয়ার স্বাস্থ্যহানি হওয়ায় পশ্চিমে আজ প্রায় 10-12 বৎসর আসিয়া বাস করিতেছেন। ক্রমে ললিতবাবুর সহিত প্রত্যহ দেখা হইত। ঘাটে বসিয়া গল্প করিতাম অনেক রাত পর্যন্ত। একদিন তিনি আসিয়া আমায় বলিলেন, আপনি একজন সাহিত্যিক, এ কথা তো এতদিন আমায় বলেননি। আমি জিজ্ঞাসা করিলাম, কার মুখে শুনলেন আবার এই কথা? সবাই বলছে আপনি সোমবার বেথুনবাজার লাইব্রেরিতে বক্তৃতা দিয়েছিলেন শুনলাম। আমার বাড়িওয়ালার ছেলে ছিল সভায়। হ্যাঁ, ও তা বটে। বড় আনন্দ হলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমিও নিজে একটু আধটু লিখতুম কিনা এক সময়, তাই সাহিত্যিকদের বড় শ্রদ্ধা করি মশাই। আপনি বয়সে অনেক ছোট হলেও আমার নমস্য। আমি বিনয়সূচক হাস্য সহকারে বলিলাম, কি যে বলেন, একদিন আসুন না গরিবের বাসায়, লেখাটেখাগুলো আপনাকে দেখাবো। এককালে যথেষ্ট লোকে জানত আমার উপন্যাসের 2-3টে এডিশন হয়েছে মশাই। শুনিয়া কিছু বিস্মিত হইলাম। বাল্যে আমি তখনকার সময়ের হেন উপন্যাস ছিল না, যাহা পড়ি নাই, কিন্তু ললিত ঘোষালের নাম ঔপন্যাসিক হিসাবে কোথাও পাই নাই। কাহারও মুখে শুনিয়াছি বলিয়া তো মনে হইল না। কৌতূহলবশত একদিন ললিতবাবুর সঙ্গে তার বাসায় গেলাম। স্টেশনের কাছে লাইনের ধারে একটা ছোট পুরনো বাড়ির বাহিরের ঘরে তার বাসা। অতি অপরিষ্কার ঘর, কতকাল যে ঝাড় পড়ে নাই, বিছানাপত্র ততোধিক ময়লা, ছেঁড়া তুলো বেরোনো ওয়ারবিহীন বালিশ, ময়লা গামছা ও ঘরে পরিবার ধুতি দেখিয়া মনে হইল ললিতবাবুর বর্তমান অবস্থা আদৌ সচ্ছল নয়। ললিতবাবু আমায় যত্ন করিয়া বসাইলেন। বলিলেন, একটু চা খান দয়া করে, এসেছেন যখন। আতিথ্যের কোনো ত্রুটি হইল না। নিজেই চা করিয়া দুখানা আটার রুটিতে গুড় মাখাইয়া আমায় খাইতে দিলেন। হুঁকায় তামাক সাজিয়া আমায় দিতে গেলেন। আমারও সব চলে না শুনিয়া দুঃখিত হইলেন। নিজে তামাক খাওয়া শেষ করিয়া তিনি একখানা পুরনো বাঁধানো খাতা আমার কাছে আনিয়া খুলিলেন। আমার দিকে সলজ্জ হাসিয়া বললেন, এই দেখুন, মানে যত কাগজে আমার সমালোচনা বার হয়েছিল আপনাকে দেখাচ্ছি। সাগ্রহে খাতাখানি দেখিতে লাগিলাম। এখন হইতে 20-25 বৎসর পূর্বে, অর্থাৎ ইংরেজি 1910 কি 12 সালের দিকে যেসব খবরের কাগজ ও মাসিক পত্রিকার সুনাম অর্জন করিয়াছিল, যেমন বঙ্গবাসী, ইংলিশম্যান, হিতবাদী, ভারত মহিলা প্রভৃতি, সেই সব পত্রিকা হইতে তাহার বিভিন্ন পুস্তকের সমালোচনাগুলি কাটিয়া আঠা দিয়া খাতাখানিতে আটিয়া রাখা হইয়াছে। প্রত্যেক টুকরাতে কাগজের নাম ও মাস, তারিখ, কাল কালি দিয়া হাতে লেখা। টুকরাগুলি বিবর্ণ, হলদে ও জীর্ণ হইয়া গিয়াছে, কিন্তু খুব বেশি ধুলাবালি পড়িয়া নাই তাহাদের উপর। দেখিয়া মনে হয় খাতাখানির প্রতি যথেষ্ট যত্ন নেওয়া হয় ও মাঝে মাঝে ঝাড়া মোছা করা হয়। ললিতবাবু প্রত্যেকটি আমায় পড়িয়া শোনাইতে লাগিলেন। দেখিলাম তাহার বইয়ের এককালে ভালো সমালোচনা বাহির হইয়াছিল। পড়িতে পড়িতে গর্বে ও আনন্দে তাহার মুখ চোখের ভাবই যেন বদলাইয়া গেল। একখানি ইংরেজি কাগজে তাহাকে বঙ্কিমচন্দ্রের সমকক্ষ বলা হইয়াছে, তবে ইংরাজ সম্পাদিত ইংরেজি কাগজ। বলা বাহুল্য, তাদের যেমন জ্ঞান বঙ্কিমচন্দ্র সম্বন্ধে তেমনি জ্ঞান ললিত ঘোষাল সম্বন্ধে। উঠিব উঠিব করিতেছি, এমন সময় ললিতবাবু বলিলেন, দুখানা বই লিখে রেখেছি, অনেক দিন হল। মশাই তো কলকাতায় থাকেন, পাবলিশারদের সঙ্গে যথেষ্ট আলাপ, বই দুখানার কিনারা করতে পারেন। প্রধানত তাহারই আগ্রহে পড়িয়া সেদিন দুখানা ভারী মোটা খাতা আমাকে বাসায় বহন করিয়া আনিতে হইল। আসিবার সময় ললিতবাবু বারবার বলিলেন, আমি যেন পাণ্ডুলিপি দুখানা ভালো করিয়া পড়িয়া দেখি। কিন্তু বাড়িতে আসিয়া খাতা দুখানা পড়িয়া ললিতবাবুর জন্য আমার কষ্ট হইল। অত্যন্ত সেকেলে ধরনের লেখা, জবরজং ভাষা, সেন্টেন্সগুলি কাঠের পুতুলের ন্যায় নরণচরণ বিরহিত, প্রাণহীন। পুস্তকের শেষ অধ্যায়ে পুণ্যের জয় ও পাপের শাস্তি পাঠকের চোখে আঙুল দিয়া দেখানো হইয়াছে। এ যুগে এ বই অচল। ললিত ঘোষালকে কথাটা খোলাখুলিভাবে বলিতে পারি নাই। কষ্টহারিণীর ঘাটে ললিতবাবু জিজ্ঞাসা করিলেন, পড়েছেন, কেমন লাগলো? বলিলাম, চমৎকার, একালে অমন লেখা আর দেখা যায় না। কথাটার মধ্যে মিথ্যা ছিল না। ললিতবাবু অত্যধিক খুশি হইয়া বলিলেন, হে হে, আপনি হলেন গিয়ে নিজে একজন লেখক, সমজদার লোক, আপনাকে কি বুঝিয়ে বলতে হবে এসব? আজকাল লেখা বদলে গিয়েছে মশাই, লিখতে জানেই না। বঙ্কিম, হেমবাবু, নবীন সেন এসব মহামহারথী। বলুন একবার, তা নয় রবি ঠাকুর, রবি ঠাকুর, হে। ললিতবাবু তাচ্ছিল্য বিরক্তির ভঙ্গিতে অন্যদিকে ঘাড় ফিরাইলেন। আমি সমর্থনসূচক মাথা নাড়িলাম। ললিতবাবুর উপন্যাস দুখানির প্রশংসা করিয়া যে ভালো কাজ করি নাই, পরে তাহা বুঝিয়াছিলাম। দিন নাই রাত নাই ললিতবাবু তাগিদ দিয়া আমাকে অতিষ্ঠ করিয়া তুলিলেন যে উপন্যাস দুখানির কি কিনারা করিলাম। এমনকি সন্ধেবেলায় কষ্টহারিণীর ঘাটে বেড়ানো প্রায় ছাড়িয়া দিতে হইল। ৫-৬ দিন ললিতবাবুর সঙ্গে দেখা হয় নাই। একদিন আমায় বাসায় চাকর বলিল, আপনাকে এক ঔরত খুঁজছে বাহিরে। ঔরত কে খুঁজবে? বাহির হইয়া দেখি একটি সুন্দরী যুবতী সলজ্জ সংকোচের সহিত বাসার উঠোনের পেঁপেতলায় দাঁড়াইয়া আছে। সবিস্ময়ে বললাম, কে? মেয়েটি চোখ নিচু করিয়া দেহাতি হিন্দিতে বলিল, ললিতবাবু আপনাকে একবার ডেকেছেন বাবুজি। ললিতবাবু? বেশ, যাব বেলা। মেয়েটি চলিয়া গেল। ভাবিলাম, মেয়েটি কি ললিতবাবুর ঝি নাকি? কখনো সেখানে দেখিয়াছি বলিয়া মনে হইল না। বেশ দেখিতে মেয়েটি। এদেশের হিন্দুস্তানি মেয়েরা সচরাচর যেমন আটো সাটো গড়নের হয়, তেমন তো বটেই। ফর্সা ধপধপে রং, মুখশ্রীও বেশ লালিত্যপূর্ণ। সন্ধ্যাবেলায় ললিতবাবুর বাসায় গেলাম। ললিতবাবু উনুনে কড়া চাপাইয়া চায়ের জল গরম করিতেছিলেন। জল নামাইয়া দুধ ও ভেলিগুড় মিশাইয়া চা তৈরি করিয়া আমায় খাইতে দিলেন। আমি বলিলাম, একটি মেয়ে গিয়ে আমায় আপনার এখানে আসতে বললে, কদিন ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। ললিতবাবু বলিলেন, ও মনিয়া গিয়েছিল বুঝি, তাই এসেছেন, ভালোই করেছেন। আমি ভাবছিলাম কেন আর আসেন না। স্বল্পমাত্র ভূমিকার পর ললিতবাবু আবার বইয়ের কথা পারিলেন। জানেন, ব্যাপারটা হাতে একটু টাকার ইয়ে যাচ্ছে। ভাবলাম বই দুখানার একখানাও যদি লাগিয়ে দিতে পারেন, তবে এ সময় কিছু পেলে বড় উপকার হতো। তাই মনিয়াকে ওবেলা আপনার ঠিকানা দিয়ে তা করেছেন কিছু? বড় বিপদে পড়িলাম দেখিতেছি। ও বইয়ের আমি কি করিয়া কি করিব বুঝিলাম না। সে কথা ললিতবাবুকে বলিতে কিন্তু আমার মন সরিল না, কেন কি জানি। বলিলাম, আগে হ্যাঁ, 2-3 জন পাবলিশারকে লিখেছি, এখনও উত্তর পাইনি, পেলেই জানাবো আপনাকে। ললিতবাবু বলিলেন, আপনাকে কষ্ট করে আসতে হবে না, মনিয়া যখন বাড়ি চিনে গেছে ও পরশু নাগাদ আর একবার যাবে। এখন মনিয়া বুঝি আপনার এখানে কাজ করে? ললিতবাবু যেন ঢোক গিলিয়া বলিলেন, হ্যাঁ, ইয়ে মনিয়া, হ্যাঁ। আমি সেদিন বিদায় লইয়া চলিয়া আসিলাম। 3য় দিন মনিয়া আমার বাসায় আবার গিয়া হাজির। এদিন আমার কৌতূহল হওয়াতে মনিয়াকে বলিলাম, ললিতবাবুর ওখানে কতদিন আছিস? মনিয়া বেশি কথা বলে না, মুখ না তুলিয়া কি একটা বলিল, ভালো বুঝিতে পারিলাম না। তাহার হাতে 5টি টাকা দিয়া বলিলাম, ললিতবাবুকে গিয়ে বলো কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছে। মনিয়া টাকা কয়টি লইয়া চলিয়া গেল। ইহার পর দিন কতক ললিতবাবু আমাকে বড় উদ্ব্যস্ত করিয়া তুলিলেন। কোন পাবলিশার তার বই লইতেছে, কি কথা হইতেছে তাহাদের সঙ্গে ইত্যাদি। বই পড়িয়া রহিয়াছে আমার বাসায়। কলিকাতার বইওয়ালারা এত বোকা নয় যে ওই বইয়ের জন্য অগ্রিম টাকা দিতে যাইবে। মুখে বললাম, বই নেবে কিনা তার ঠিক নেই, তবে যদি নেয় তার বায়না সব টাকাটা দিয়েছে। ললিতবাবু বুঝিলেন না যে আমার কথা সম্পূর্ণ অর্থহীন। বায়না করা ইহাকে বলে না, বা এ অবস্থায় কেহ বায়নার টাকাও দেয় না। অভাবের দিনে টাকা আসিয়াছে, তাহাই যথেষ্ট। কোথা হইতে আসিল, কেন আসিল, অত বুঝিয়া দেখিবার অবসর ও ইচ্ছা তাহার ছিল না। সেই হইতে মাঝে মাঝে তাহাকে 2-1 টাকা পাঠাইয়া দিতাম মনিয়ার হাতে, কারণ মনিয়াকে ললিতবাবু বাধা নিয়মে প্রতি সপ্তাহে আমার বাসায় পাঠাইতে আরম্ভ করিলেন। কষ্টই হইত তাহার কথা ভাবিয়া। প্রৌঢ় হইলেও ললিতবাবু দেখিতে সুপুরুষ। ভালো হোক মন্দ হোক, তিনিও একজন লেখক ছিলেন। আজ অবস্থা খারাপ হইয়া গিয়াছে, 3 কুলেও এদিকে কেহ নাই। এই দূর বিদেশে এই বয়সে কে তাহাকে দেখে, কে মুখের দিকে চায়। টাকা কোন প্রকাশক পাঠাইতেছে এ কথা তিনি আমায় মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেন। আমি কাল্পনিক পুস্তক প্রকাশকের নাম করিতাম, তাহাদের কাল্পনিক চিঠির কথা বলিতাম, কোনো রকমে সে কথা চাপা দিয়া অন্য কথা পারিতাম। শীতের শেষে সেবার মুঙ্গের হইতে চলিয়া আসিলাম। আসিবার পূর্বে ললিতবাবুর খাতা দুখানি তাহাকে ফেরত দিতে গেলাম। তিনি বলিলেন, কি হলো মশাই? বড্ড গোলমাল হয়ে গেল সব, ওদের সে দোকানখানা উঠে গেল, ভাইতে ভাইতে গোলযোগ, কেস রুজু হয়েছে। এ অবস্থায় আর ওরা, তাই পরশু আমায় খাতা ফেরত পাঠিয়েছে। পুনরায় ঘটনাচক্রে মুঙ্গের গেলাম 3 বৎসর পরে। গিয়াই সর্বপ্রথমে ললিতবাবুর কথা মনে হইল। কষ্টহারিণীর ঘাটে তাহাকে দেখিতে পাইলাম না। 2-1 জনকে জিজ্ঞাসা করিলাম, ললিতবাবু মুঙ্গেরে আছেন না অন্যত্র চলিয়া গেছেন, কিন্তু বিশেষ কেহ কিছু বলিতে পারিল না। একদিন শহরের বাহিরে টমটম ভাড়া করিয়া বেড়াইতে গিয়াছি। পথে শহর হইতে অন্তত 6-7 মাইল দূরে একটা বড় বাগান বাড়ি দেখিয়া টমটমওয়ালাকে বলিলাম, এ কার বাগান বাড়ি রে? টমটমওয়ালা ভালো বাংলা বলে। আমার কথার উত্তরে সে বলিল, ই বেনিগির ফুলবাড়ি আছে। শুনিয়াই বাগানটা দেখিবার শখ হইল। দেখতে দেয়? হা বাবুজি, উহা এক বাঙালি বাবু আছেন, দেখনে কাহে নেই দেগে। আমার আগ্রহ আরও বাড়িল বাঙালিবাবুর নাম শুনিয়া। টমটম গেটের সামনে দাঁড় করাইয়া বাগানের ভেতর গেলাম। অদ্ভুত বাগান দেখিয়াই বুঝিলাম এককালে খুব বড় শৌখিন বাগান বাড়ি ছিল। বর্তমানে সে অবস্থা নাই, কিন্তু বনে জঙ্গলে সমাকীর্ণ এই পরিত্যক্ত বাগানবাড়ির বন্য সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। গেট হইতে কাকর বিছানো পথটি বাকিয়া চলিয়াছে। গাছপালার আড়ালে যে ভাঙা পুরাতন বাড়ির চুনবালি খসা শ্রীহীন জীর্ণ রূপ দেখা যাইতেছে, সেদিকে। বাগানের সর্বত্র খুব বড় বড় বৃদ্ধ গাছ, প্রধানত বট অশ্বত্থ, নিম, মেহগিনি, কৃষ্ণচূড়া, ছাতিম ইত্যাদি। গাছগুলির তলায় ঘন ফার্ন ও কাটা জঙ্গল, এখানে ওখানে জংলি গোলাপের ঝোপ, কালো পাথরের হাতির মুখ, মকর মুখের পয়নালি, হাতল ভাঙা লোহার বেঞ্চি, চটা ওঠা ঠেস গাঁথা চাতাল, জঙ্গলের নিচে লতায় পাতায় কাঠবেড়ালির ঘুঘু পদে ত্রস্ত যাওয়া আসা, বনটিয়ার ডাক, বড় বড় গাছের পাতায় ফাঁক দিয়া সূর্যালোক আসিয়া পড়িয়াছে। একটা পাথরের গাঁথা শুকনো ফোয়ারার ধারে ঘন চামেলি ঝোপ, চামেলি ফুলের মিষ্ট সুবাস, প্রাচীন বটগাছে ডাহুক পাখির ডাক, আর পায়ের নিচের আজ শুকনো লম্বা লম্বা উলুঘাসের মধ্যে বহুরূপীর গতিবিধির খরমর শব্দ, সবটা মিলিয়ে একটা নিবিড় শান্তি ও নীরবতা। কোনো বড়লোকের বাগান ছিল একসময়, বোধহয় অবস্থা খারাপ হইবার জন্য আর বাগান দেখাশোনা করিবার শখ নাই। ফোয়ারার কাছে দাঁড়াইয়া এইসব দেখিতে দেখিতে ঐশ্বর্যের নশ্বরতা লইয়া বেশ একটা গম্ভীর ধরনের প্রবন্ধ রচনা করিব ভাবিতেছি, এমন সময় হঠাৎ চমকিয়া উঠিলাম। আমার সামনের কাকর পথ দিয়া আসিতেছেন কষ্টহারিণী ঘাটের সেই লেখক ললিত ঘোষাল। আমি বলিলাম, ললিতবাবু যে, এখানে কি রকম, চিনতে পারেন? ললিতবাবু চিনিতে পারিলেন, আমায় দেখিয়া খুব খুশি হইলেন, আমায় জোর করিয়া বাড়ির দিকে লইয়া চলিলেন। আজ এখানে থাকিতে হইবে, কোনো অসুবিধা নাই, কতকালের পর দেখা, অনেক কথা আছে ইত্যাদি। বাড়িটা খুব পুরনো, সামনে খুব বড় রোয়াক বা চাতাল, সেখানে আমরা পাথরের বেঞ্চিতে গিয়া বসিলাম। ললিতবাবুকে বলিলাম, তারপর আপনাকে কত খুঁজেছি, মুঙ্গেরের শহরে আজ দিন 15 এসেছি, এখানেই গডফরসেকেন জায়গায় কি করে এসে পড়লেন? কিনেছেন নাকি? এখানে আর থাকে কে? ললিতবাবু হাসিয়া বলিলেন, আরে ব্যস্ত হবেন না, সবই দেখতে পাবেন, আপাতত একটু চা খান, দাঁড়ান বলে আসি। ললিতবাবু কাহাকে চায়ের জন্য বলিয়া আসিলেন, তখন বুঝি নাই, কিন্তু প্রায় আধ ঘণ্টা পরে যে বিব্রা বনতা সুন্দরী হিন্দুস্থানি মেয়েটি চা ও পাঁপড় ভাজা আনিয়া আমাদের সামনে রাখিল, তাহাকে দেখিয়া চিনিলাম। ললিতবাবু বলিলেন, চিনেছেন একে? হ্যাঁ, ও তো সেই মুনিয়া। ও তাহলে এখনো আপনার কাছেই কাজ করে? কথাটা শুনিয়া ললিতবাবু হাসিলেন। মুনিয়ার মুখেও সলজ্জ হাসির রেখা ফুটিল, সে অন্যদিকে মুখ ফিরাইল। ব্যাপার কি, আমার কথার মধ্যে হাসিবার কি আছে ভাবিয়া পাইলাম না। ললিতবাবু বলিলেন, মনিয়া যাও, আর একটু চা দাও আমাদের। মনিয়া চলিয়া গেলে ললিতবাবু আমার দিকে ফিরিয়া বলিলেন, কে কার কাজ করে মশাই? মনিয়াকে আপনি ভালো করে কোনোদিন জানেন না। এই ফুলবাড়ি ওর নিজের, আমি ওর আশ্রয়ে আছি, এটা ওর বাপের বাড়ি। মনিয়াকে ললিতবাবুর ঝি বলিয়াই জানিতাম, কখনো আমার মনে আসে নাই যে সে ছদ্মবেশিনী রাজকুমারী। সুতরাং কথাটা শুনিয়া তো দস্তুর মতো আশ্চর্য হইলাম। বলিলাম, মুঙ্গেরে যখন থাকতেন আপনি, তখন মনিয়া তো আপনার বাসায় কাজ করিত? ললিতবাবু হাসিয়া বলিলেন, তখন আমার বাসায় কাজ করতে ওকে দেখেছিলেন, আন্দাজ করেছিলেন আপনাকে ডেকে আনত বলে, আসল কথা জানতেন না। আসল কথাটা কি তাড়াতাড়ি বলুন, রহস্যটা কোথায়? মনিয়ার বাবার সঙ্গে ওর মায়ের বিয়ে হয়নি। ওর বাবা মস্ত ধনী জমিদার ছিলেন। ওর মা মজকপুর জেলার এক ব্রাহ্মণ গৃহস্থের মেয়ে। এই বাগান বাড়িতে এনে ওর বাবা তাকে তার কাছে রাখেন। মনিয়া ওদের একমাত্র সন্তান, এখন দুজনেই পরলোকগত। মনিয়া এই বাগান বাড়ির মালিক, বুঝলেন কিছু? খুব সোজা কথা। খুব সোজা কথা নয়। মনিয়ার সঙ্গে আপনার কিভাবে আলাপ? আপনি বা এখানে থাকেন কেন? মনিয়ার অভিভাবকই বা কে ছিল? এসব কথা খুব সোজা আর কই। ললিতবাবু বলিলেন, সে আরও সোজা কথা। আমি মনিয়ার বাবার প্রাইভেট সেক্রেটারি ছিলাম, তার মৃত্যুর পরে আমি এখন মনিয়ার অভিভাবক। আর একজন ওছি আছেন মুঙ্গিরের উকিলবাবু কমলেশ্বরী সহায়, মধ্যে আমাকে ওরা সবাই ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়েছিল, তাই মুঙ্গেরে গিয়ে বছরখানেক ছিলুম। মনিয়া প্রায়ই আমার সঙ্গে দেখা করতে যেত। আপনার কাছে ওকে পাঠাতাম বইয়ের দরুন টাকা আনতে। ও নিজেও অনেক সাহায্য করেছে। বলিলাম, ওর বিয়ে হয়নি? ললিতবাবু চুপ করিয়া থাকিয়া বলিলেন, ওর ইতিহাস শুনে কে ওকে বিয়ে করবে বলুন? বিশেষত এদেশ তো জানেন। ইতিমধ্যে সূর্য পশ্চিমে ঢলিয়া পড়িল। বেলা আর বেশি নাই। চামেলি বনের ধারে পাথরের বেঞ্চিতে বসিয়া আমাদের গল্প জমিয়া উঠিয়াছে। এমন সময় মনিয়া আবার চা নিল। ললিতবাবু বলিলেন, মনিয়া, এ বাবুকে চিনতে পেরেছ? মনিয়া হাসিয়া ঘাড় নাড়িল। কোথায় দেখেছিলে বলো তো? মুঙ্গেরে, ওর বাসায়। পরে আমার দিকে চাহিয়া হাসি মুখে ওর অভ্যস্ত দেহাতি হিন্দিতে বলিল, ভালো আছেন বাবুজি? হ্যাঁ, তুমি ভালো আছো মনিয়া? এই সময় ললিতবাবু বলিলেন, রাত্রে কিন্তু থাকতে হবে আপনাকে। আমি দুটো কথা বলবার লোক পাইনি। এসেছেন যদি থাকুন। মনিয়া, তুমি থাকতে বলো। আমিও তো বলছি, থাকুন বাবুজি, ভারী খুশি হব থাকলে। অগত্যা রাজি হইতেই হইল। দেখিলাম মনিয়া সত্যই খুশি হইল। বলিল, রাত্রে আপনি কি খান বাবুজি? উনি পুরি খান। আপনিও তাই খাবেন তো? ভালো করিয়া চাহিয়া দেখিলাম, মনিয়া সত্যই সুন্দরী মেয়ে। হিন্দুস্তানি মেয়ের দেহের গড়ন ও বাঙালি মেয়ের মুখের লাবণ্য, এ দুটির অপূর্ব সমাবেশ হইয়াছে মনিয়াতে। দেহবর্ণ চম্পক গোর, কাশ্মীরি মেয়ের মতো ঈষৎ গোলাপি, মাথায় ঘন কালো এক ঢাল চুল, বড় বড় চোখ। আমার আশ্বাস পাইয়া মনিয়া উৎসাহের সহিত বাড়ির ভিতরে চলিয়া গেল। সম্ভবত রান্নাবান্না করিতে গেল। ললিতবাবু বলিলেন, বড্ড সেবা যত্ন করে আমাকে, মানে খুব। মানবে না আমাদের সঙ্গে ওদের কথা? কত কান্নাকাটি করে আমায় আবার আনলে। রাত্রে চমৎকার চাঁদ উঠল। জ্যোৎস্নার আলো বেনিগির ফুলবাড়ির প্রাচীন বট, মেহগিনি ও পাইন গাছের ডালে পড়িয়া সমস্ত উদ্যানটিকে যেন এক রহস্যময় পুরনো দিনের জগতে পরিণত করিল। আমার মনে পড়িল দুটি প্রেমিক প্রেমিকার কথা, মনিয়ার বাবা ও মা। তারা সমাজের সংস্কারকে তুচ্ছ করিয়া এই নিভৃত নিরালা বাগানে পরস্পরের প্রণয়কে মাত্র সম্বল করিয়া জীবনের দিনগুলি কাটাইয়া গিয়াছেন। মনিয়া আমাদের ডাকিয়া লইয়া গেল খাইবার জন্য। তখন রাত 10টার কম নয়। এই এত বড় বাড়ির নিভৃত রান্নাঘরটিতে বসিয়া মেয়েটি এতগুলি রান্না রাঁধিয়াছে। এক চুপড়ি আটার পুরি ভাজিয়াছে। আগুনের তাতে সুন্দর মুখখানি রাঙা, কপালে বিন্দু বিন্দু ঘাম, দীর্ঘ কালো কেশপাশ অবিন্যস্ত। দেখিয়া তাহার উপর কেমন মমতা হইল। মনিয়া কাছে বসিয়া আমাদের যত্ন করিয়া খাওয়াইল। নিজের হাতে ললিতবাবুকে তামাক সাজিয়া দিয়া গেল, মশলা সুপারি দিয়া গেল। হিন্দুস্তানির দেশে পান খাওয়ার তেমন রেওয়াজ নাই। ললিতবাবুর উপর হিংসা হইল, লোকটা তোফা তোয়াজে আছে। মনিয়ার মতো মেয়ের সেবা যে দিনরাত পায়, তাহার উপর হিংসা হয় বই কি, লোকটার বরাত ভালো। এইভাবে ললিতবাবুর সঙ্গে যে আলাপ পরিচয়ের সূত্র পুনরায় স্থাপিত হইল, আমার এক বৎসরব্যাপী মুঙ্গের প্রবাসের মধ্যে সেই সূত্র ধরিয়া অনেক দিন বেনিগির ফুলবাড়িতে গিয়াছি। বার দুই যাইবার পরে আমার কৌতূহল বড় বাড়িল। হয়তো আমার সে কৌতূহল অযথা ধরনের, তবুও সম্পূর্ণ স্বাভাবিক। কৌতূহল শুধু এই বিষয়ে যে মনিয়া ও ললিতবাবুর মধ্যে সম্পর্কটি কি। ললিতবাবুর বয়স 52 হইতে পারে, 57 হইতে পারে, 60 বলিলেও দোষ ধরিতে পারা যায় না। মনিয়ার বয়স খুব বেশি হইলেও 24-এর বেশি কখনোই নয়। পিতাপুত্রী সম্পর্ক, ছাত্রী শিক্ষকের সম্পর্ক, অভাব পক্ষে ভাই বোনের সম্পর্ক, বয়স হিসাবে তাই হওয়া উচিত, এবং হইলে দেখাই তো খুব ভালো। মানিয়া রইলাম, কিন্তু জগতে যাহা ভালো দেখায়, যাহা হওয়া উচিত, তাহা সবসময় ঘটে না, ইহাই দুঃখ। একদিনের কথা বলি, কি করিয়া আমার প্রথম সন্দেহ হইল। সেদিন ভয়ানক গরম, দারুণ রোদের তাত। বেলা ৩টের সময় আমি গিয়াছি ওখানে। গিয়া দেখি মনিয়া ছাড়া আর কেহ নাই বাড়িতে। সে আমায় দেখিয়া প্রায় কাঁদো কাঁদো হইয়া বলিল, বাবুজি, উনি কোথায় বেরিয়ে গিয়েছেন দুপুরের পরে? 1 ঘন্টার মধ্যে ফিরবার কথা, এখনও ফিরলেন না, কি হবে? জিজ্ঞাসা করিয়া শুনিলাম ললিতবাবু বালিশের জন্য শিমুল তুলা কিনিতে গিয়াছেন নিকটবর্তী কি একটা বস্তিতে। আমি যত মনিয়াকে বোঝাই তাহার সে কি ব্যাকুলতা, কি উদ্বেগ, বারবার ঘর বাহির করার সে কি চঞ্চল ভঙ্গি। আমি সেদিন মনিয়াকে নতুন দৃষ্টি দিয়া দেখিলাম যেন। সেই একদিন দেখিয়াই আমি স্পষ্ট বুঝিয়াছিলাম মনিয়া ললিতবাবুকে ভালোবাসে। পিতা পুত্রী নয়, ভাই বোন নয়, নায়িকার মতো ভালো না বাসিলে ঠিক সে জিনিসটা হয় না। চোখে না দেখিলে কি করিয়া তাহা বুঝাইব? তাহার পর ললিতবাবু একদিন আমাকে সামান্য একটু বলিলেন, কথায় কথায় মনিয়ার কথা উঠিলে আমায় বলিলেন, ও আমার মুখের দিকে চেয়ে ওর যৌবনের দিনগুলি কাটালো। কতবার ভাবি আমার অবর্তমানে ওর কি যে হবে, সমাজে ওর স্থান কোনো দিনই নেই, আমায় ছাড়াও কাউকে জানেও না, ভেবে কষ্ট হয় এক এক সময়। একটি 20-21 বছরের তরুণী যে একজন 55 বছরের বৃদ্ধকে নিবিড়ভাবে ভালোবাসিতে পারে, নিজের চোখে দেখার পূর্বে সে কথা কেউ যদি বলিত তাহার কথা হাসিয়া উড়াইয়া দিতাম। জীবনের কি রহস্যই বা আমরা জানি। মনিয়ার ভালোবাসা দেখিয়া জীবনের একটি অজ্ঞাত তথ্য জানিয়া বিস্মিত হইলাম। আরও একটি ব্যাপার দেখিলাম, ললিতবাবু সম্পূর্ণ বেকার, একটি কানাকড়ি দিয়াও তিনি মনিয়াকে সাহায্য করিতে অক্ষম। অথচ তাহার যাহা কিছু খরচ সব যোগাইতে হয় মনিয়াকেই, এবং সে অম্লান বদনে তাহা ইয়াবৎ সহকারে করিয়া আসিতেছে। ললিতবাবু তার স্বগ্রামস্থ এক বেকার ভ্রাতুষ্পুত্রকে মাসিক অর্থ সাহায্য করেন। 4-5 বার ললিতবাবু আমাকেই টাকা দিয়েছিলেন মানি অর্ডার করিবার জন্য, কারণ তাহাদের এখানে নিকটে ডাকঘর নাই, তাহাও মনিয়ার পয়সায়। ললিতবাবু যখন একা মুঙ্গেরের বাসায় থাকিতেন তখনকার অপেক্ষা এখন তাহার চালচলন বাড়িয়াছে। পরের পয়সা আমাদেরও বাড়িত। কথাবার্তার মধ্যে একদিন ললিতবাবুকে জিজ্ঞাসা করিলাম, মনিয়ার বাবার প্রাইভেট সেক্রেটারি ছিলেন কতদিন, কিভাবে আলাপ হয়? শুনবেন, কলকাতায় যখন বইটই আর কেউ নিতে চায় না, পাবলিশার খুঁজে পাইনে, তখন তো এলাম মুঙ্গেরে, আজ থেকে বছর 12 আগে। বাবু কমলেশ্বরীর সহায় এখানকার বড় উকিল, তিনি বললেন একজন বড়লোক মক্কেল বাঙালি সেক্রেটারি খুঁজছে ইংরেজি চিঠিপত্র লেখার জন্যে, তাই এখানে এসে মনিয়ার বাবার সঙ্গে দেখা করি। চাকুরিও হয়ে গেল, 7 বছর ছিলাম। মনিয়ার বাবা মারা যাওয়ার পরে আমি এখান থেকে গিয়ে মুঙ্গেরে বাসা করে থাকতাম। সে অবস্থায় আপনি আমায় দেখেছিলেন সেবার। মনিয়া জোর করে আবার নিয়ে এলো এখানে, কি করি বলুন? সত্যই তো, বেচারি ললিতবাবু, কি করিবার ছিল তার? মনিয়াকেও দেখিয়াছি, ললিতবাবুকে সে ছায়ার মতো অনুসরণ করে। তাহার এতটুকু কষ্ট বা অসুবিধা বাস্তব বা কাল্পনিক দূর করিতে তাহার কি ব্যাকুলতা! নিজের চোখে যাহা দেখিতে পাই তাহাকে অবিশ্বাস করিতে পারি কই? মাস কয়েক যাতায়াতের ফলে ক্রমে আমার মনে হইল যে মনিয়া যতটা করে ললিতবাবুর দিক হইতে তাহার অর্ধেকও নাই, বরং আরও কম। ললিতবাবু এখানে আছেন যে তাহার কারণ মনিয়ার ওপর তার দরদ নয়। তিনি বর্তমানে বেকার, মনিয়া তাহার সব খরচ চালাইয়া থাকেন এই জন্য। ললিতবাবু মনিয়াকে তাহার ঝি বা পাচিকার মতো ভাবেন যেন, হুকুমের উপরও তাকে সর্বদা রাখিয়াছেন। অনেক সময় ভাবটা এইরকম দেখান যে তিনি অতি বড় বাঙালি লোক, এখানে যে অবস্থান করিতেছেন সে নিতান্তই মনিয়ার উপর কৃপা করিয়া। বেনিগির ফুলবাড়ির প্রাচীন বনস্পতিদের ছায়ায়, চামেলি ঝোপের ধারে, হাতল ভাঙা বেঞ্চিতে বা পুকুরের ভাঙা ঘাটে বসিয়া কতদিন তরুণী মনিয়ার জীবনের এক অদ্ভুত ট্র্যাজেডির কথা চিন্তা করিয়াছি। জগতে কেন এমন ঘটে? অমন সুন্দরী মেয়ে, কত তরুণ প্রেমিক যাহার এককণা অনুগ্রহ পাইবার জন্য অসাধ্য সাধন করিতে রাজি হইতে পারিত, তাহার অদৃষ্টে এ কি দুর্ভাগ্য। একদিন এ অবস্থায় একা বসিয়া আছি, মনিয়াকে দূরে দেখিতে পাইয়া ডাকিলাম। এ সময়টা সে খানিকক্ষণ আপন মনে বাগানে বেড়ায় জানি। মনিয়া কাছে আসিয়া বলিল, এখানে বসে কেন বাবুজি? বেশ বসে আছি। ললিতবাবু উঠেছেন? এখনও ওঠেননি, উনি ঠিক 4 বাজলে ওঠেন, তারপর চা করব। ললিতবাবুর বৈকালিক নিদ্রা ঘড়ির কাটার মতো বাধা পথ ধরিয়া চলে। নিয়মের এতটুকু ব্যতিক্রম বড় একটা ঘটিতে দেখিলাম না। বেলা পড়িয়া আসিতেছে। মনিয়ার পরনে একখানা হালকা চাপা রঙের শাড়ি, গায়ে হিন্দুস্থানি মেয়েদের মতো কোর্তা, সুগঠিত গৌরবর্ণ বাহু দুটিতে বাজু, কানে বড় বড় কানবালা, কপালে কালো টিপ, রূপকথা রাজকুমারীর মতো সম্পূর্ণ সেকেলে ধরনের বেশভূষা। ওর হাল ফ্যাশনের বড় একটা ধার ধারে না, দেহাতি মেয়ে, সম্ভবত জানেও না। বলিলাম, বসো মনিয়া। না বাবুজি, দাঁড়িয়ে আছি বেশ, সারাদিন তো বসে থাকি। তুমি আপন মনে বেড়াও এই সময়টা না? হ্যাঁ বাবুজি, উনি ঘুমন, আমাদের কাজকর্ম থাকে না, একটু বেরিয়ে বেড়াই। ঘুমও না বুঝি? না, দুপুরে আমার ঘুম ভালো লাগে না, অভ্যেস নেই বাবুজি। আচ্ছা, এ বাগানে কতদিন আছো? ছেলেবেলা থেকেই, এই তো আমাদের বাড়িঘর। বাবা মা ছিলেন যখন, তখন খুব ভালো ছিল। বাবার বাগানের শখ ছিল খুব, নিজের হাতে গাছ পুঁতেছিলেন কত। একটা বট গাছ আছে বাবার হাতে পোতা, তার পাতাগুলো জুড়ে ঠোঙার মতো হয়ে যায়। নাকি কৃষ্ণজি দুধ খেতেন বলে বৃন্দাবনে যমুনার ধারে অমনি হতো, বংশী বট বলে এদেশে। আসুন দেখবেন। আমাকে সে পুকুরের ওপারে বাগানের দক্ষিণ কোণে লইয়া গেল। বনের মধ্যে একটা ছোট বট গাছ, তাহার কচি পাতা পরস্পর জোড়া লাগিয়া ঠিক যেন ঠোঙার মতো। মনিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখলেন কি তাজ্জব বাবুজি না? বিস্মিত হইবার মতো মুখ করিয়া বলিলাম, তাজ্জবই বটে সত্যি। মনিয়া হাত নাড়িয়া উৎসাহের সহিত বলিতে লাগিল, দেখুন কতকাল আগে কৃষ্ণজি দুধ খেতেন বলে এখনো পাতাগুলো ওর জোড়া লেগে যায়। এতেও লোকের অবিশ্বাস ঘটে না, বলুন বাবুজি। বিজ্ঞের মতো ঘাড় নাড়িয়া বলিলাম, ঠিক বলছ মনিয়া, খুব ঠিক। উহার সরল বিশ্বাসে হস্তক্ষেপ করিবার আমি কে? জিজ্ঞাসা করিলাম, তোমার বাবা কতদিন মারা গিয়েছেন? 6 বছর বাবুজি। উনি মারা যাওয়ার পর কোথায় ছিলে? কোথাও না বাবুজি, এখানেই। আমার দাইমা আর চাচেরা ভাই সঙ্গে থাকতো। তা ওরা এখন কোথায়? উনি আসতে চলে গিয়েছেন। কি করি বাবু, মুঙ্গেরে বড় কষ্ট পেতেন উনি। বাবা এমন কিছু রেখে যাননি যে সেখানকার সব খরচ দিই, তবে এখানে থাকলে চলে যায় একরকম। ওর কষ্ট চোখে দেখে থাকতে পারলাম না, তাই নিয়ে এলাম। তোমার ভাই তাতে চটল বুঝি? ভারী রাগ তাতে, বলে বাঙালি বাবুকে কেন নিয়ে এলি তুই। আমিও বলেছি, ওর আশা পছন্দ না করো, চলে যাও, আমার বাড়ি, আমি যা ভালো বুঝবো করব। তাই চলে গেল। এখন উনি ছাড়া আর আমার কে আছে বাবুজি? মনিয়ার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। মেয়েটি সত্যবাদিনী, তাহার স্পষ্ট সত্য কথা বলিবার সাহস দেখিয়া প্রীত হইলাম। অন্য কথা পারিবার জন্য বলিলাম, গান গাইতে পারো মনিয়া? মনিয়া সলজ্জ কণ্ঠে বলিল, বেশি কিছু না বাবুজি, বহুত একটু। গাইবে? গাও না। মনিয়া কি বুঝিল জানি না, বিস্ময়ের দৃষ্টিতে আমার দিকে চাহিয়া প্রতিবাদের সুরে বলিল, বাবুজি আমি মণিয়ার সহিত প্রেম করিতে চাহি নাই, মণিয়া আমাকে ভুল বুঝিয়া বসিল। সেভাবে কথাটা বলি নাই, আমি বলিলাম এখন না হয় সন্ধ্যের সময় করো, ললিতবাবু যদি বলেন তাহলে গাইবে। অতিথির প্রতি উহার কর্তব্যবোধ ও ভদ্রতা বড় ঘরের ঘরানার উপযুক্ত বটে। কি সুন্দরী দেখাইতেছে মণিয়াকে, উহাকে দেখিলেই আমার মনে হয় ও সেকালের মেয়ে। সেকালের বেশভূষায় প্রাচীন উদ্যানের বনস্পতিদের পটভূমিতেই ওকে মানায়, অন্যত্র ও নিতান্ত খাপছাড়া। বেলা পড়িয়া আসিতেছে, প্রাচীন বটগাছের ডালে ডাহুক ডাকিতেছে। ললিতবাবুর ঘুম ভাঙিবার সময় হইল। বলিলাম চলো মণিয়া, ৪টে বাজে। সন্ধ্যার পর ললিতবাবুকে বলিয়া মণিয়াকে গান গাওয়াইলাম। ওর এমনি খুব সুরেলি গলা, তবে বিহার দেশওয়ালি গ্রাম্য সুরের গানই বেশি জানে। বেনিগির ফুলবাড়িতে বড় বড় গাছপালা, মেহগ্নি, কৃষ্ণচূড়া, চামেলির বন আমার চক্ষুর সম্মুখ হইতে মুছিয়া গেল। গান শুনিতে শুনিতে আমি যেন অতীত যুগের ভারতে ফিরিয়া গিয়াছি। বাণভট্ট কি শুদ্রক বা ওই ধরনের কোনো কবির নায়িকা জীবন্ত হইয়া যেন আমার সামনে বসিয়া সুন্দর হাতটি নাড়িয়া বীণা বাজাইয়া অর্ধমাগধী ভাষায় সঙ্গীত গাহিতেছে। সেদিন জ্যোৎস্না রাত্রে আলোছায়ার মধ্যে মণিয়াকে দেখিয়া আমার মনে হইল কবি বাণভট্ট সে যুগের ঠিক এমনি সুন্দরী মেয়েকে দেখিয়া তাহার কাব্যের মহাশ্বেতার কল্পনা করিয়া থাকিবেন। সমগ্র বৃদ্ধ পৃথিবীকে নবযৌবনের সাজে সাজাইবার মায়ামন্ত্র যে, ইহাদের সুন্দর মুখের স্মিত হাস্য, ইহাদের পদ্ম পলাশ লোচনের অশ্রুজল। হয়তো তখন আমার বয়স কম ছিল বলিয়াই মণিয়াকে আমার অত ভালো লাগিয়াছিল। এখনও বিহার বা পশ্চিমের কথা মনে হইলেই আমার মনের চোখে ভাসিয়া ওঠে বেনিগির ফুলবাড়ি, তার প্রাচীন গাছপালা, চামেলি বন ও রূপসী মণিয়া। মাসখানেক পরে একদিন ললিতবাবু মুঙ্গিরে আমার বাসায় আসিলেন। তাহাকে দেখিয়া খুশি হইয়া বলিলাম, আসুন আসুন ললিতবাবু, কখন এলেন? ললিতবাবু কপালে ঘাম মুছিয়া বলিলেন, এই এলাম মশাই, দেশে যাচ্ছি। একটু বিস্মিত হইয়া বলিলাম, দেশে? হ্যাঁ দেশে, ওখান থেকে চলে এলাম। চলে এলেন তার মানে? মণিয়া কেমন আছে? ললিতবাবু ঝাঁজের সহিত বলিলেন, ভালোই আছে, আমার পোষালো না, চলে যাচ্ছি। ব্যাপার কি, হলো কি? হবে আর কি, আমি কারো হাত তোলা খেয়ে থাকতে পারবো না। হয়েছে কি, আমার বাড়িতে একটা 11.5 টাকার রেভিনিউ মানি অর্ডার পাঠাতে হবে। আজ কদিন ধরে চাচ্ছি টাকাটা, কবার চাইব? আমার মান বলে একটা জিনিস আছে তো, আজ দেব কাল দেব। আজ ওবেলা নিয়ে এসেছে 5টি টাকা, ছুঁড়ে ফেলে দিলাম। আরে, আমার বইয়ের এককালে 3-3টে এডিশন হয়েছে, আমার টাকা চেনাতে হবে না। ওর মামা গেছিল ভ্রষ্টা, ওদের কি ভদ্রতা আছে মশাই? ওদের কি ভদ্রতা আছে মশাই? ভদ্রলোকের খাতির কি বোঝে ছাতুখোর মারোয়াবাদীর দল? ললিতবাবুর মুখের এ কথার কিছু দূর পর্যন্ত আমি প্রণয়ীর অভিমান বলিয়া ধরিয়া লইতে পারিতাম হয়তো, কিন্তু তাহার উক্তির সবটা এভাবে গ্রহণ করিতে পারিলাম না। তাহার চরিত্র ও মেজাজের উপর আমার অশ্রদ্ধা হইয়া গেল। টাকার জন্য আমাকে পূর্বে তিনি যে কীরকম উদ্ব্যস্ত করিয়া তুলিয়াছিলেন সে কথা মনে পড়িল। আমি বলিলাম, হয়তো মণিয়ার কাছে নেই, এ হতে পারে। নেই তো কি মশাই, 7টা টাকা আর নেই। এর আগেও বাড়িতে টাকা পাঠাবার বেলা এরকম করেছে। তাছাড়া ঠিক সে কথাও নয়, আমার আর ভালো লাগছে না এই ছাতুকুর দেশ। দেশে গিয়ে মানকচু আর নোলেন গুড়ের পায়েস খেয়ে বাঁচি দিন কত। রাঁধতে পারে কেউ এদেশে? যা রাঁধবে এক তরকারি, বেগুন বেগুন এক তরকারি, পটল পটল এক তরকারি। এদেশে মানুষ আছে রাম? বলিলাম, দেশে কে আছে আপনার? ভাইপো আছে, ভাইপো স্ত্রী আছে, তাদের ছেলেমেয়েরা আছে, নেই কে? তাদের ফেলে বিদেশে থাকা কি পোষায় এই বয়সে? বলুন তো, দেশে থাকলে অভাব কি আমার, এ ছাতুর দেশে আর না, ঢের হয়েছে। হাঁপিয়ে উঠছে প্রাণ, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। মনে ভাবিলাম, জিজ্ঞাসা করি, দেশে থাকলে যদি চলিবার ভাবনা নাই, তবে ভাতুষপুত্রটিকে প্রতি মাসে টাকা পাঠানোর কি দরকার হইত ছাতুর দেশ হইতে, এবং তাও একটি ছাতুর দেশে সরলা মেয়ের নিকট হইতে ভুলাইয়া লওয়া টাকা। না, লোকটা অকৃতজ্ঞের এক শেষ। চলিয়া গেল দুপুরের ট্রেনে। আমি তুলিয়া দিতে পর্যন্ত গেলাম না, ঘৃণা হইল লোকটার প্রতি। ললিতবাবু চলিয়া যাইবার দুদিন পরে আমার বাসায় জানলার কাছে বসিয়া আছি, এমন সময় দেখি মনিয়া বাসার সামনে টমটম হইতে নামিতেছে। আমি গিয়া তাহাকে ঘরের মধ্যে আনিয়া বসাইলাম। মনিয়া উদ্বিগ্ন স্বরে বলিল, বাবুজি, উনি কোথায় জানেন? আপনার এখানে এসেছিলেন, ওখান থেকে বেরিয়েছেন আজ দুদিন হলো, সঙ্গে টাকা করিয়া আছে। উনি তো আপন ভোলা মানুষ, আমার বড্ড ভয় হয়েছে। মুঙ্গের বড় খারাপ জায়গা বাবুজি। বিস্মিত হইয়া বলিলাম, টাকা করি কিসের? আমার হাড় ছড়াটা ভেঙে করাতে দেবেন বলে সঙ্গে আনলেন, আর 50 টাকা ও নিজের কি দরকার আছে বললেন। আর বাগানের বড় চাতালটা যেখানে বসে আপনারা চা খান, ওটা মেরামত করবার জন্য চুন আর সিমেন্ট কিনবার দরকার, তাই কালই ফিরবার কথা ছিল, কিন্তু আজ সকালেও যখন এলেন না, তখন আর স্থির করতে পারলাম না। আপনার এখানে আসেননি বাবুজি? ব্যাপার শুনিয়া স্তম্ভিত হইলাম। কেন জানি না মনিয়াকে ব্যাপারটা খুলিয়া বলিতে পারি নাই। অর্থ নষ্টের দুঃখ হইতেও বড় দুঃখ আছে। এই সরলা দেহাতি তরুণীর মনে যে দুঃখ বড় বিষম বাজিত। হয়তো মনিয়ার প্রতি কোনো ধরনের দুর্বলতা ছিল আমার, তাই সে দুঃখের হাত হইতে তাহাকে বাঁচাইলাম। বলিলাম, ললিতবাবু ভাইপোর অসুখের খবর পেয়ে হঠাৎ দেশে গিয়েছেন, আমার ঠিকানায় তার এসেছিল, টাকাটা সঙ্গে নিয়ে গেছেন, খরচপত্রে দরকার আছে বললেন। হাড় গাছাটা তাড়াতাড়িতে দিতে পারেননি, দেশের শ্যাকরাকে দেবেন ভেঙে গড়াতে। ইহার পর আমি বেশি দিন মুঙ্গেরে ছিলাম না। যে কদিন ছিলাম, মনিয়া 6-7 দিন আসিয়া ললিতবাবুর কোনো চিঠি আসিল কিনা খবর লইত। বলা বাহুল্য, ললিতবাবু কোনো চিঠি দেন নাই। সেই মাঘ মাসে আমি মুঙ্গের হইতে চলিয়া আসিলাম, এবং তাহার পর প্রায় 5 বছর ওদিকে যাই নাই। বিগত 1934 সালের বিহার ভূমিকম্পের পর সীমাদের দেখিতে আমি আবার মুঙ্গের যাই। মুঙ্গেরে পদার্পণ করিয়াই শহরের চেহারা দেখিয়া শিহরিয়া উঠিলাম। সে মুঙ্গের নাই, চারিদিকে ধ্বংসদেবের প্রলয় তাণ্ডবের পদচিহ্ন। অবশ্য ভূমিকম্পের পর তখন 3-4 মাস উত্তীর্ণ হইয়া গিয়াছে। সপ্তাহখানেক পরে একদিন কি মনে করিয়া একখানি টমটম ভাড়া করিয়া বেনগির ফুলবাড়ির দিকে রওনা হইলাম। বেনগির ফুলবাড়িতে মনিয়াদের সে জরাজীর্ণ বাড়িটা ভূমিকম্পে নিশ্চিহ্ন হইয়া গিয়াছে। মনিয়াও বাঁচিয়া নাই, বাড়ি চাপা পড়িয়া হতভাগিনীর মৃত্যু ঘটিয়াছে। বেনগির ফুলবাড়ির প্রাচীন বট, মেহগিনী, কৃষ্ণচূড়ার ছায়া, মহাশ্বেতার বীণার ক্লান্ত সুর কাঁদিয়া কাঁদিয়া চিরদিনের মতো নীরব হইয়া গিয়াছে। ইহাই সেখানে নিশ্চয়ই দেখিব ভাবিতে ভাবিতে যাইতেছিলাম, কিন্তু তাহার বদলে যাহা দেখিলাম তাহার জন্য সত্যই প্রস্তুত ছিলাম না। ফুলবাড়ির সামনে টমটম হইতে নামিলাম। ফটক দিয়া ঢুকিতেই গাছপালার ফাঁক দিয়া চোখে পড়িল, বাড়িটা যেন মাটির উপরের দাঁড়াইয়া আছে। বাগানের ও বাড়ির অবস্থা দেখিয়া জনশূন্য বলিয়াও বোধ হইল না। আরও কিছু অগ্রসর হইয়া শুকনো ফোয়ারার ধারে চামেলি বনের কাছে যাইতেই কাছে একটি মেয়েকে গাছের ডালে বাঁধা তারের আলনায় কাপড় মেলিয়া দিতে দেখিয়া থমকিয়া দাঁড়াইলাম। সেই পায়ের শব্দে মেয়েটিও চমকিয়া আমার দিকে পিছন ফিরিয়া চাহিল। দেখিলাম সেই মনিয়া। মনিয়ার চেহারার কিছু পরিবর্তন হইয়াছে, একটু মোটা হইয়া গিয়াছে, মুখশ্রী বদলাইয়াছে, তবু সে এখনো সুন্দরী। বলিলাম, চিনতে পারো মনিয়া? মনিয়ার ডাগর চোখের দুটিতে বিস্ময়ের দৃষ্টি তখনও কাটে নাই। আমার দিকে অল্পক্ষণ চাহিয়া থাকিবার পর উজ্জ্বল মুখে বলিল, বাবুজি আসুন আসুন, এতদিন কোথায় ছিলেন? সেই চলে গেলেন, আর খোঁজ নেই, খবর নেই। কত ভেবেছি আপনার জন্যে, এখানে ছিলামই না, দিন কয়েক হলো আবার এসেছি। যে কাণ্ড হয়েছে দেখলুম তোমাদের দেশে, তারপর তুমি ভালো আছো? মনিয়া সুন্দর ভঙ্গিতে ঘাড় নাড়িয়া বলিল, আপনার আশীর্বাদে বাবুজি প্রাণে বেঁচে গিয়েছি সব। বাড়িটার বিশেষ কিছু হয়নি, আসুন না চলুন বাড়িতে। বললাম, বাড়িতে তুমি এখন মানে আর কে আছে? মনিয়া বলিল, আমার দাইমা আর চাচেরা ভাই আছে। পরে সলজ্জ হাসিয়া বলিল, আর উনি আছেন। পরম বিস্ময়ে বলিয়া উঠিলাম, কে, ললিতবাবু? মনিয়া পুনরায় সলজ্জ হাসিয়া চোখ নিচু করিয়া বলিল, আবার কে বাবুজি? সেই যে চলে গেলেন, 2 বছর ছিলেন দেশে। আমার দাইমা আর চাচেরা ভাই আবার এলো, 3 বছরের মাথায় উনি ফিরলেন। মা গো, এমনি রোগা হয়ে গিয়েছেন, বাংলা মুলুকের জল হওয়া একদম নরম। ওরা এতকাল পশ্চিমে বাস, সহ্য হবে কেন? হাতে পয়সা জানিয়ে গিয়েছিল, কবে উড়িয়ে বসে আছেন আমার হাড় ছড়াটা পর্যন্ত। সে যাগে বাবুজি, ওর এই দাড়ি চুল ময়লা কাপড় দশা দেখে তো কেঁদে বাঁচিনি, সেই থেকে আছেন। এখন বেশ শরীর সেরেছে, আর দেশে যাওয়ার নামটি মুখে আনতে দিইনি। অবস্থা শুনিয়া মনে হইল, ললিতবাবু বর্তমানে সে কথা মুখে আনিবেন এমন কাঁচা লোক তিনি কখনই নহেন। বলিলাম, কোথায় উনি? মনিয়া হাসি মুখে বলিল, চলুন আসুন বাড়িতে বাবুজি, ভারী ভাগ্যি আপনি এলেন, উনি খুব খুশি হবেন আপনাকে দেখে। এখনও ঘুম থেকে ওঠেননি, 4 বাজলেই উঠবেন, তারপর চা করব, আসুন। প্রাচীন বটের ডালে পুরনো দিনের মতো ডাহুক ডাকিতেছিল। বেনিগির ফুলবাড়ি ঘুমন্ত স্বপ্নপুরী যেন। মনিয়া ঘুমন্ত রাজকুমারী, ঘুম ভাঙিয়া সদ্য উঠিয়াছে, সময় এখানে অচল। ললিতবাবু লোকটার উপর পুনরায় ভয়ানক হিংসা হইল। তাহলে আজ এই পর্যন্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। খুব শীঘ্রই আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।